আসক্তি ও কামনাই হল সকল দুর্ভোগের মূল কারণ। একজন মানুষ তার চিন্তার দ্বারা পরিচালিত, তার ভাবনার মতোই তার ভবিষ্যতের চেহারা হয়। কেবলমাত্র স্বার্থত্যাগই হল আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ। একটি মানুষের মন তার প্রকৃত বন্ধু কিংবা শত্রু হয়। প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের লড়াই আলাদা, প্রত্যেকের স্বভাব আলাদা, তাই সবার কাছে একই মানসিকতা আশা করাটাই ভুল। আমাদের শিক্ষার মধ্যে এমন একটি সম্পদ থাকা চাই যা কেবল আমাদের তথ্য দেয় না, সত্য দেয়, যা কেবল ইন্ধন দেয় না, অগ্নি দেয়। আত্মার উন্নয়ন না করে শারীরিক সুস্থতা অর্থহীন। জ্ঞান চর্চার মাধ্যমে আত্মার উন্নয়ন সাধনই মানুষের প্রথম ও প্রধান কাজ। কোনো কাজ করার আগে তুমি যদি কারোর কাছে পরামর্শ নাও, তাহলে পরামর্শ কার কাছে নিচ্ছ এটা খুব গুরুত্বপূর্ণ। কোনো বিষয়ে প্রস্তাব করা সহজ, কিন্তু নির্বাহ করে ওঠা কঠিন। কোনো খারাপ জিনিস বা খারাপ বিষয় সর্বদাই কোনো খারাপ চিন্তা থেকেই আসে। লোভ, ক্রোধ ও হিংসা হলো মানুষের প্রধান শত্রু, যা নিজের অজান্তে জীবনের সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সময়ের ক্ষতি করে। কারণ সময় হলো পরম ক্ষমতাবান, যা কারোর জন্য থেমে থাকে না। খুশি থাকার পাঁচটি উপায়: এক, নিজেকে ভালোবাসুন; দুই, ভালো কাজ করুন; তিন, ক্ষমাশীল হন; চার, ইতিবাচক থাকুন; ও পাঁচ, কারো ক্ষতি করা থেকে বিরত থাকুন। যার দয়া দেখানোর ক্ষমতা নেই, সে ভালোবাসার ক্ষমতা থেকে বঞ্চিত। ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজনে। নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজনে। কাউকে সন্তুষ্ট করতে বা কোনো ঝামেলা এড়াতে কোনো কাজে হ্যাঁ বলাটা সব থেকে বড় পাপ। যদি মনে করেন এই কাজটা আপনি করতে পারবেন না, তাহলে বিশ্বাসের সঙ্গে না বলতে শিখুন।